দেখেছিলেন আমাকে? হ্যাঁ ডক্টর আসুন বসুন। বলুন কি জন্য দেখেছেন বলুন। চা বা কফি কিছু? নো থ্যাঙ্কস। আচ্ছা ডক্টর রায়, আমি কি কোনোদিন আপনার কাছ থেকে কোনো কোঅপারেশন পাবো না? হঠাৎ এই কথাটা আপনার মনে হচ্ছে কেন? না না বলুন, আপনি তো একটা ইন্ডিপেন্ডেন্টলি একটা ওয়ার্ড চালান, আপনার নেফ্রোলজি ওয়ার্ড, তো সেখানে যদি আপনি আপনার কলিগদের কাছ থেকে বা ধরুন আপনার সাবঅর্ডিনেট যারা আছে নার্স ওয়ার্ড বয় তাদের কাছ থেকে কোঅপারেশন না পান, আপনার পক্ষে কি এটা স্মুথ ম্যানেজমেন্ট চালানো সম্ভব? না নিশ্চয়ই না, একটা ডিসিপ্লিন তো থাকতেই হবে। মাই গড, আই এম সো লাকি, আপনি এটা মানলেন যে একটা ডিসিপ্লিন থাকা দরকার। কিন্তু এটা বুঝতে পারছি না, হঠাৎ আমাকে নতুন করে এটা বোঝাবার দরকার পড়ছে কেন? আপনাকে বুঝিয়ে বলছি, দেখুন আমাদের হসপিটালের নিয়ম, আমাদের কেন যে কোনো হসপিটালের নিয়ম, যে কোনো পেশেন্ট বা পেশেন্ট পার্টি যদি সেই হসপিটালের ওপর ডিসস্যাটিসফাইড থাকে ফর ওয়ান রিজন অর দি আদার, তাহলে তারা সেই পেশেন্টকে সেই হসপিটাল থেকে নিয়ে যেতে পারে টু এনি আদার হসপিটাল, নার্সিংহোম কিংবা ডাক্তারের কাছে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, একটা আন্ডারটেকিং নিয়ে রাখতে পারি পেশেন্ট পার্টির কাছ থেকে যে ইন কেস অফ এনি মিসহ্যাপ অর ইভেন ডেথ ফর দ্যাট ম্যাটার, তাতে সেই হসপিটাল দায়ী নয়, দ্যাট মাচ, আর কিছু নয়। কিন্তু কোনো অবস্থাতেই আমরা কোনো পেশেন্টকে জোর করে আটকে রাখতে পারি না। ম্যাডাম, ও হ্যাঁ বুঝতে পেরেছি, আপনি লক্ষণ মান্নার কথা বলছেন তো? তার ছেলে গণেশ মান্নাকে এখান থেকে জোর করে নিয়ে যেতে চেয়েছিল মিডল স্কুল। আপনি তাহলে ব্যাপারটা ধরতে পেরেছেন অ্যাটলিস্ট? হ্যাঁ ধরতে পেরেছি, কিন্তু একটা কথা ভেবে আমার খুব আশ্চর্য লাগছে যে এত কম সময়ের মধ্যে প্রেশারটা আপনার কাছ পর্যন্ত পৌঁছে গেল। হ্যাঁ পৌঁছে গেল, এইমাত্র সিএমও ফোন করেছিলেন, উনি ফোন করে জানতে চাইছিলেন যে এসব অনিয়ম নিয়ম বিরুদ্ধ কাজ আমাদের হসপিটালে হচ্ছে কেন। ওয়ার্ড হবার কিছু নেই, আমি অবশ্য এটা সেটা বলে ম্যানেজ করে নিয়েছি। এনিওয়ে পেশেন্ট পার্টি মেট্রন অফিসে একটা আন্ডারটেকিং দিয়ে গেছে, আপনি পেশেন্টকে ইমিডিয়েটলি রিলিজ করুন প্লিজ। আমি বুঝতে পারছি আপনার খারাপ লাগছে, খারাপ লাগা ভালো লাগার কথা নয়, কথা হচ্ছে ছেলেটাকে আর বাঁচানো গেল না, গন কেস না। এনাফ ইজ এনাফ, এবার এসব ভাবনা চিন্তাগুলো ছেড়ে দিন। আপনি যেদিন একটা সার্টিফিকেট ইস্যু করেছিলেন এই কেসে, আমি সেদিনকে বুঝতে পেরেছিলাম যে এর পেছনে একটা বড় চক্র কাজ করছে। উইথড্র করে নেবার জন্য আমাকে এতটা প্রেশারাইজ করেছিল, কিন্তু সেটা না করেও কি কিছু আটকাতে পারলেন? তার আগে তো নিজেদের প্রশ্ন করা উচিত যে আমরা সত্যি সেটা চেয়েছিলাম কিনা। ডক্টর রয় প্লিজ, আপনি কবে একটু প্র্যাকটিক্যাল হবেন বলুন তো? এই তো সবে এত বড় একটা ক্রাইসিস কাটিয়ে উঠলে, তা তো আপনার শিক্ষা হলো না। আপনি খবরের কাগজে চন্দন সেনের কেসটা পড়ছেন না? আপনার মনে হচ্ছে না আগ বাড়িয়ে বিপদ ডেকে আনা উচিত নয়? আপনার তাতেও শিক্ষা হচ্ছে না? আপনাকে আমি আর উপযাজক হয়ে কোনো অ্যাডভাইস দেবো না, আপনি পেশেন্টটাকে ইমিডিয়েটলি রিলিজ করে দিন। ডু ফলো মাই পয়েন্ট স্যার?